আমি রাতুলকে একটা শিক্ষা দিতে চাই। শিক্ষা দিব স্যাররা, আমরা কি লেয়াপড়া করছি? মানে আমি বলতে চাচ্ছি যে রাতুলকে একটা শাস্তি আপনারাই দেন, মানে হ্যাঁ পানিশমেন্ট করেন আর কি। রাতুল হসপিটালে? রাতুল হসপিটাল? আমি আমি সত্যি কিছু জানি না আপু, মানে রাতুল অসুস্থ। চিপাই লয়ে এলা কি প্রাইভেট কথা কইবা কও ভাইয়া? একটা সমস্যা হয়েছে আর কি আমার। সমস্যা সেটা তো জানি, ক্যাম্পাসের চারপাশে কি করতেছে এটা আমরা দেখি না। কি দেখেন? এই যে একবার সুহান লয়ে যাও, আরেকবার রাতুল লয়ে যাও, এই চিবিট ওই চিবিট যায় কান্দ, কষ্ট পাও। ভাইয়া এটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে একটা ভুল বোঝাবুঝি আর কিছু না। কোনটা মিসআন্ডারস্ট্যান্ডিং আর কোনটা ভুল বোঝাবুঝি এটা আমরা ভালো করে জানি। তুমি যখন ক্যাম্পাসে প্রথম আইলা আমরাই তো তোমার কাছে গেছিলাম, তুমি উল্টা কি করলা, সোয়ান রাতুল করে লয়া দিলাম ঘরে মাইরা। তুমি বুঝলাই না কেডা তোমার আপন আর কেডা তোমার পর। আমি রাতুলকে একটা শিক্ষা দিতে চাই। শিক্ষা দিব স্যাররা, আমরা কি লেয়াপড়া করছি? মানে আমি বলতে চাচ্ছি যে রাতুলকে একটা শাস্তি আপনারাই দেন, মানে হ্যাঁ পানিশমেন্ট করেন আর কি। এটা করণ যাইব, কিন্তু এটা করতে গেলে কয়টা পোলাবাইন থাকবো লগে, কিছু খরচপাতি লাগবই তো। অসুবিধা নেই। যেটা আমার কাছে এখন আছে এটা দিচ্ছি, ঠিক আছে? কত এনে? রাতুল, এটা কোনো কথা কি? তুমি কিছুই জানো না? রাতুল হসপিটালে? রাতুল হসপিটাল? আমি আমি সত্যি কিছু জানি না আপু, মানে রাতুল অসুস্থ। বিথি, তুমি মাঝে মাঝে এমন ভাব করো না, রাতুলকে কারা যেন মারছে,
ও হসপিটালে ভর্তি, ক্যাম্পাসে সবাই জানে, আমরা সবাই জানি, তুমি কিছুই জানো না। আপু, রাতুল হসপিটালে বা কোথায় আমি জানি না সত্যি, আর আমি জানতেও চাই না। প্লিজ ওর ব্যাপারে আমার কাছে কিছুই বলো না। বিধি, তোমার আর রাতুলের মধ্যে যে একটা পার্সোনাল প্রবলেম সেটা আমরা সবাই জানি, কিন্তু এর বাইরেও তো রাতুল আমাদের বন্ধু। তোমার কি একটু সিম্পতি, একটু মায়া কাজ করতেছে না? করে না,